এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের পরই এসএসসি সদন বা আচার্য সদনে গতকাল রাতেই সিআরপিএফ মোতায়েন করা হয় এবং কড়া বেষ্টনীতে রয়েছে আচার্য সদন। সকাল থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এমনকি এসএসসির যিনি সেক্রেটারি, তিনি যখন আচার্য সদনে যান এবং সেই সময় গেটে থাকা সিআরপিএফ জওয়ানরা তাকে বাধা দেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই সেখান থেকে বেরিয়ে যান, অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারেন না এসএসসির সেক্রেটারি। এবং তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। সিআরপিএফ জওয়ানরা তাকে প্রথমে বাধা দেন ভেতরে প্রবেশ করতে, তারপরই সেখান থেকে চলে যান। দেখতে পাচ্ছেন সেই ছবি, এসএসসির সেক্রেটারি তিনি চলে গেলেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। দুর্গা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গতকাল মধ্যরাতে নির্দেশের পরই আমরা দেখেছি সিআরপিএফ এর কড়া বেষ্টনীতে রয়েছে আচার্য সদন এই মুহূর্তে। এমনকি আজকে যিনি এসএসসি সেক্রেটারি তাকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একদমই তাই, তার কারণ হচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তার যে অবজারভেশন, তিনি মনে করেছেন যে এই মুহূর্তে এসএসসি যে মানে বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে তার রিলেটেড কাগজপত্র নিশ্চয়ই ভেতরে রয়েছে এবং সেই জন্যই তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছেন যে সিআরপিএফ ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবন আটকে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিবিআই কর্তারা তাদের প্রপার ইনভেস্টিগেশন বা পুরো ইনভেস্টিগেশনের পুরো পদ্ধতি শেষ করছেন এবং ভেতরে যা যা কাগজ রয়েছে, যা যা নথি রয়েছে এবং কম্পিউটারে যা যা ডেটা রয়েছে সেগুলো তারা অবজার্ভ করবেন এবং সেখান থেকে তারা বোঝবার চেষ্টা করবেন যে এখানে ঘোটালাটা কি নিয়ে। অতএব সব মিলিয়ে কিন্তু মানে নিরাপত্তার আটো সাটোতে মুড়ে ফেলা হয়েছে এবং সেই জন্যেই কিন্তু আজকে সকালবেলায় যখন এসএসসি ভবনে এই সেক্রেটারি যে উপস্থিত হন, নিজের পরিচয় দেন এবং ভেতরে ঢুকতে চান, সেই সময়তেও কিন্তু তাকে সিআরপিএফ এর জওয়ানরা আটকে দেন এবং ভেতরে যেতে নিষেধ করেন। ফলে তিনি কথা না বাড়িয়ে, বিতর্ক সৃষ্টি না করে আবার তিনি গাড়িতে ফিরে আসেন এবং সেই এলাকা ছেড়ে চলে যান। ফলে বুঝতেই পারছো যে কতটা সিরিয়াস জায়গায় গিয়ে পৌঁছলে তবেই এই ধরনের রায় এবং রায়ের পরিপ্রেক্ষিতে এই ধরনের ব্যবস্থা থাকে। আগামী দিনেও কিন্তু এই সিআরপিএফ এর মাধ্যমে ভেতরে কাউকে কোনো সরকারি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টিগেশন প্রক্রিয়া চলবে। প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের তারা ডেকে পাঠালে তবেই তারা তাদের সঙ্গে আসতে পারবেন এবং সিবিআই কর্তাদের মুখোমুখি হতে পারবেন এবং সিবিআই কর্তারা যা যা কিছু ডেটা চাইবেন সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করবার জন্য তারা আসতে পারেন। কিন্তু তারা নির্দেশ ছাড়া কিন্তু রাজ্য সরকারের কোন উদ্যতন কর্তৃপক্ষ থেকে কোন ব্যক্তি এই এসএসসি ভবনে প্রবেশ করতে পারবেন না। বেশ, অনেক ধন্যবাদ দুর্গা। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।